বিজেপির কোনে আরম্ভ করব প্রথমতে আরম্ভ আরম্ভ করে হয় কই দিলে হল আর কংগ্রেসের আরম্ভণিটো ন আপনাদের আরম্ভণি আপনার পর মানে ভিতরে যাব পারিম নাই বারো আগবাড়ি পটকে আগবাড়ি হাত হাত দাঙি হয় নমস্কার রিপিট নমস্কার প্রিয় দর্শক নিউজ এইটিন অসম নর্থ ইস্ট রিপিট গো নমস্কার প্রিয় দর্শক নিউজ এইটিন অসম নর্থ ইস্টর বিশেষ অনুষ্ঠান নির্বাচন এক্সপ্রেসলে সকলকে স্বাগতম জানাইছো। অসমৰ বিভিন্ন প্রান্তর রাইজৰ মনৰ কথাৰ বুজ লৈ আজি আমি উপস্থিত হৈছোহি দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলাত, ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অন্যতম প্রাণকেন্দ্র দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলা। দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলাৰ ৰাইজৰ মনৰ কথা বুজ লবলৈ আহিছো। এইখন জিলাৰ ৰাইজে কেনে এখন চৰকাৰ বিচাৰে, কেনে ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে, কেনে ধৰণৰ গণতন্ত্ৰ বিচাৰে, সকলো কথা জানিবলৈ আহিছো আমি এইখন জিলালৈ, দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলালৈ। 2009 চনৰ পৰা ধুবুৰী সমষ্টিটো AIUDFৰ দখলত, তাৰ পূৰ্বে 1971 চনৰ পৰা 2009 চনলৈ কংগ্ৰেছৰ দখলত আছিল আৰু স্বাধীনতাৰ পিছত তিনিবাৰ এই সমষ্টিটোৰ পৰা, ধুবুৰী সমষ্টিটোৰ পৰা জয়লাভ করেছিল PSP অর্থাৎ প্রজা সোশ্যালিস্ট পার্টিয়ে। অবিভক্ত ধুবুরীর মাজেদি বুকে বই গেছে ব্রহ্মপুত্র। আর আমি এনে একটা সমষ্টিত আজি উপস্থিত হয়েছি, এনে একটা সমষ্টিত উপস্থিত হয়েছি যেটো পশ্চিম প্রান্তর, পশ্চিম প্রান্তর অন্তিম তো সমষ্টি। গতি আমার সৈতে যখন রাইজ আজ সংযুক্ত হব পশ্চিম প্রান্তর অতন্ত্র প্রহরী বলে কব লাগিব, কারণ আমি যে সমষ্টিত উপস্থিত হয়েছো এইটো সমষ্টির সমীপতে আছে বাংলাদেশ সীমান্ত। গতি পশ্চিম প্রান্তর অতন্ত্র প্রহরী এই সকল রাইজর মাজত আমি উপস্থিত হয়েছি। আমার মাজত আছে রাজনৈতিক দলের প্রতিনিধি তথা নেতা, অরাজনৈতিক দলের সদস্য তথা নেতা আর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। যেহেতু প্রতিটি অনুষ্ঠানতে আমি শাসক দল ভারতীয় জনতা পার্টির প্রায় আরম্ভ করছো, আজি ভারতীয় জনতা পার্টির প্রায় আরম্ভ করম। কি কব এই নির্বাচনের বিষয়ে বা ভারতীয় জনতা পার্টির গণ পরিষদের সম্মিলিত প্রার্থী এই সমষ্টিট কি কব মই আপনার পর আরম্ভ করি। আর একটা কথা আমি অনুরোধ জানাব সকলকে, মন্তব্য করার আগে নাম তো আর পরিচয় দিবল অনুরোধ জানাম। মানে মনিরুজ্জামান মনি, ভারতীয় জনতা পার্টি দক্ষিণ শর্মা মানকাছাৰ জেলার উপসভাপতি। আজি আমার গোটাই ভারতবর্ষব্যাপী যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারার উপর ভিত্তি করে লগতে তিনিবার আমি এনে এজন সাংসদক আমার ভোটার সকলে ভোট দিছিলে, যি সাংসদক কোনো সরকারে গ্রহণে নকরে, যি পার্টি তো এনেকুয়া একটা পরিস্থিতির পার্টিক আমার অঞ্চলেও এইবার গ্রহণ নকরা হবে। উন্নয়নের ধারার কথা কইছে, উন্নয়ন হয়েছে না আপনাদের সমষ্টিত? আজি চাওক, আমার সরকারিভাবে উন্নয়ন যথেষ্ট হয়েছে। আমার সরকারের ফল বিভিন্ন স্কিম, আজি অরুণোদয়ের কথা কোক, আজি আমার চিকিৎসার ক্ষেত্রতে কোক, মেডিকেল ক্ষেত্রতে কোক, সকল ক্ষেত্রতে আজি এইমস, আমার মেডিকেল কলেজ প্রতিদিন, কংগ্রেসের সময়ত অতদিনে মেডিকেল কলেজ হওয়া নাই, আমার ধুবুরীত মেডিকেল কলেজ পর্যন্ত হলে, আর আমার পর্যন্ত হলে। গতি এইবার উন্নয়নের পক্ষ আমার ধুবুরী লোকসভা সমষ্টির ভোটারে উন্নয়নের পক্ষ ভারতীয় জনতা পার্টির মিত্রজোটক ভোট দিব। হয় মই এডিয়ে ফেরে হুকুনে কব হয় আজি ভারতীয় জনতা পার্টির হয়ে কইছে যে আমার ধুবুরী মেডিকেল কলেজ করেছে, আমার সরকারে দিছে, হয় আমি মানি লৈছো। আজি ভারতত বিজেপি সরকার হয়ে আছে, সরকারে দেব, কিন্তু 70 বছর ধরে আমি কংগ্রেসক ভোট দিয়েছিল। আমার এই ধুবুরী সমষ্টিত ভোট তো আমি রোজ ভোট হিসাবে আমি কংগ্রেসক দিছিল। আমি হরুর পরা দেখিছো, আমি হরুর পরা দেখিছো যে ধুবরীত MP মানে হাতর চিহ্ন ভোট দিব লাগে। কথাটো কি, আপনি কি কব বিচাৰিছে? আজি আমার বদরুদ্দিন আজমল, আমি 15 বছর ধরে যে ভোট দিছিল, এই ভোট আমার সরকারের পরা হদনত মজিয়াত আমি কি করি
ফাইট করি তাকে মেডিকেল কলেজ হয় রেল লাইন হয় বিজেপির পরা চিনি লই আহি আমার কংগ্রেস 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 হলে যাম কংগ্রেস কি কি কব আপনি জিলা কংগ্রেস কমিটির মই আপনার এইটা কথা প্রথমে কব খুঁজো। আমি প্রথমরে পরা কই আহিছো যে এআইডিএফ আর বিজেপি ভাই ভাই, এআইডিএফ কইছে বিজেপি কইছে উন্নয়ন হয়েছে আর এআইডিএফ হাত চাপুরি বজাইছে। গতিকে হেমন্ত বিশ্ব শর্মার আজমল ভাই ভাই মানিকা চক জেলার আর শ্রীগারে যেটা প্রতিষ্ঠা হয়ে গেল, গতিকে উন্নয়ন এক হওয়া নাই, উন্নয়ন এক হওয়া নাই। কারণ শুনক আপনার, আপনি শুনক ধুবুরীর যে দলং 2008 চনত তেতিয়ার মুখ্যমন্ত্রী মুকুল সাংমাদেব, অসমর মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈদেব আর ইউপিএ সরকারে এই ব্রিজখান দি গৈছিলে, কিন্তু এই ব্রিজখানে লই এওঁলোকৰ মাজত টনাটনি আরম্ভ। কংগ্রেসের প্রতিনিধিগুলির অভিযোগ বিজেপি আর এআইডিএফ ভাই ভাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত কংগ্রেস যে 70 বছরে দেশ লুটি পুটি খাই হ্যাক করার পিছত এজন ব্যাপারী হুঁচার করা এজন ব্যাপারী আহি ধর্মীয় আবেগে 15 বছরে উন্নয়ন নামের জাকাতর খেজুর আর জাকাতর জোড়া ফুটার পানি খুয়ালে মিত্রজোটের পক্ষ রাইজে থাকিব উন্নয়নের স্বার্থত মিত্র আজমল ডাঙরিয়া। আজমল সাহেবের সন্দর্ভে এক মন্তব্য করেছে, তার প্রত্যুত্তর কোনে দিব? আপনি দিব হয় ডাঙরিয়া, আগলে হোক হাবিবুল ইসলাম সরকার, মই এডিএফৰ যুব মৰ্চাৰ মই সভাপতি এই জিলাৰ। তো আমাৰ ইয়াতে আমাৰ কংগ্ৰেছৰ এজনে মানে কৰ্মীয়ে কৈছে যে ইউডিএফ আৰু বিজেপি ভাই ভাই, ইউডিএফ আৰু বিজেপি ভাই ভাই, তেখেতক মই কব খুজিছো আৰু তেখেত নিজেও ভালকৈ জানে এইটো ভাৰতবৰ্ষৰ গণতন্ত্ৰত এটা কলংক যে রানিং গভর্নমেন্টর রানিং মানে এমএলএ রানিং এমএলএ 7-8টা এমএলএ 2 মাহৰ ভিতৰত বিজেপিত জয়েন কৰিছে। আৰু ক্লিয়াৰলি কৈছে যে ইলেকশ্যনৰ পিছত কংগ্ৰেছ শূন্য হৈ যাব। আৰু মই বিজেপিৰ কৰ্মকৰ্তাসকলক কব খুজিছো, আপোনালোকে উন্নয়নৰ যিটো কথা কৈছে ইয়াতে এটা বস্তু চাব লাগিব, ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার। দেশ এখন উন্নয়ন হবলৈ হলে রাষ্ট্রীয় পর্যায়ত দেশক প্রমাণ করিব লাগিব, দেশত জিডিপি কিমান, দেশত দেশত রাইজর লোন কিমান, এইটো প্রমাণ করিব লাগিব। মই এরব লাগিব আপনা, মই এরব লাগিব, মই এরব লাগিব, এটা কথা। 1 মিনিট, এক মিনিট, রব, বহক বহক, শান্ত হক, 1 মিনিট, 1 মিনিট। হ্যালো, 1 মিনিট, হ্যালো, 1 মিনিট, 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 অডিও কিবা সমস্যা, 1 মিনিট, 1 মিনিট, কি হয়েছে? হ্যাঁ, রেকর্ডও আছে, রেকর্ডও করেছে, ইয়াতো কাটিছে, 1 মিনিট অপেক্ষা করি আছো, 1 মিনিট, একটা টেকনিক্যাল বিষয় ঘুরছে, 1 মিনিট আছো আপনার ওসলে, 1 মিনিট।
এক মিনিট হয় হয় মই মই অনুষ্ঠান আগবঢ়াই লৈ যাম আমি মূলত দক্ষিণ শালমৰা মানকাছাৰ বা ধুবুৰী জিলাৰ উন্নয়নৰ কথা পাতিম, কিমান উন্নয়ন হৈছে কিমান উন্নয়ন নাই হোৱা স্পেচিফিকেলি আমি পাতিম। সংক্ষেপত উত্তৰটো দিবলৈ সকলোকে অনুৰোধ জনাম যাতে মই সকলোৰে ওচৰলৈ যাবলৈ পাৰো। এক মিনিট। হয় হয় নমস্কাৰ। হ্যালো 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 সামান্য কারিগরি বিজুতি ঘটিছে, মই অনুষ্ঠান পুনৰ আৰম্ভ কৰিম। হয় আকৌ আৰম্ভণি কৰিব লাগিব নেকি? ইয়াতটো ঠিক আছে, ৰেকৰ্ডিং ইয়াত কেনে কাট খাই আছে? তুমি বহাই দিবা, মই পুনৰ আৰম্ভ কৰিম। হয় পিকট আছে, জলদি কৰা, পিকট আছে, জলদি কৰা। ঘৰত অলপ প্ৰব্লেম আছিল আমাৰ, মানে মা ঢুকালে, সেইটো মানে ই কৰিলো আজি 40 দিন হ'ল। আজি 40 দিন হ'ল? হ্যালো 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 নমস্কার নমস্কার, আমি পুনৰ কণ্টেক্ট পিছনে পুনৰ অনুষ্ঠান আৰম্ভ কৰিম। নমস্কাৰ নমস্কাৰ, সকলোকে অনুৰোধ জনাইছোঁ, যিজন ব্যক্তিক মই মন্তব্য কৰিবৰ কাৰণে অনুৰোধ জনাওঁ বা যিজন ব্যক্তিৰ ওচৰলৈ যাওঁ সেইজন ব্যক্তিয়ে থিয় হৈ উত্তৰটো দিলেই হ'ল। মই তেওঁলোকৰ ছিগনেল পালে মই অনুষ্ঠান আকৌ আৰম্ভ কৰিম। হেল্ল' 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 সকলোৱে ছাউণ্ড শুনি আছে? হেল্ল' 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 হয় অডিঅ' ঠিক আছে? হেল্ল' 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 নমস্কাৰ, সকলোকে স্বাগতম জনাইছোঁ। হয় হেল্ল' 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 কিমান কৰো চোৱা চোৱাচোন। হেল্ল' 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 প্ৰব্লেমটো কি হ'ল? হ্যালো 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 হ্যালো
মাইনাস 18 নালাগে 12 কই থো বাবা দে 18 কই দিয়া হ্যালো 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 আছে আছে হ্যালো 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 হ্যাঁ যাবো যাবো পিছলে যাবো হ্যালো 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 যাও না হ্যাঁ রব 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 কি করো আকো আরম্ভ করো নে মাজর পর ইয়েস মাজর পর মাজর পর ন আরম্ভনি মানা লাগে হ্যাঁ ও কি আছিল আরম্ভনি হল হল মানকাছাৰ সাউথ শালমৰত আজি আমি মূলত এই অঞ্চলটোৰ বা এই সমষ্টিটোৰ উন্নয়ন কিদৰে হৈছে সাউণ্ড সাউণ্ড দিয়া সাউণ্ড দিয়া হেল্ল' 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 আহিছে সাউণ্ড পাইছে সাউণ্ড পাইছে সাউণ্ড হেল্ল' 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 শুনিছা অ এইফালে অ হেল্ল' 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 হ'ব সকলোৱে শুনিছে হয় দক্ষিণ শালমৰা মানকাছৰত কি উন্নয়ন হৈছে ধুবুৰীত কি উন্নয়ন হৈছে বা কি কি হ'বলগীয়া আছে শিক্ষাখণ্ড স্বাস্থ্যখণ্ডত কি উন্নয়ন হৈছে বা হ'বলগীয়া আছে মূলত আমি এই সমষ্টিটোৰ এই স্থানৰ বিষয়ে প্ৰশ্ন সুধিম বা মন্তব্য এই স্থানৰ বিষয়ে সীমিত ৰাখিবলৈ অনুৰোধ জনাম সমান্তৰালকৈ দেশ ৰাজ্যৰ সকলো কথা সুধিম ৰাজনীতিৰ মই আৰম্ভ পুনৰ আৰম্ভ কৰিছোঁ মই কংগ্ৰেছৰ পৰা আৰম্ভ কৰিছোঁ হয় ডাঙৰীয়া হয় কি ক'ব কেনেকুৱা হৈছে উন্নয়ন বা কি দেখিছে মই মাইকটো মই ধৰিম মই ধৰিম মই মই ধৰিম মই নিজ নায়ক ধন্যবাদ জনাইছো মোৰ তৰফৰ পৰা হয় মোৰ নাম কাজী নজৰুল ইছলাম হয় মই ডিষ্ট্ৰিক্ট লীগৰ চেয়াৰমেন হয় মই ধৰিম মই ধৰিম হয় উন্নয়নৰ ফলাফল যদি আমি ক'ব পাৰো হয় আমাৰ বন্ধুজনে ক'লে যে শ্ৰেষ্ঠ এমপিৰ ভিতৰত আজমচাব শ্ৰেষ্ঠ এমপি হয় কিন্তু মই যদি দেখিছো যে এই 15 বছৰৰ ভিতৰত আজমচাবৰ কোনো অৱস্থা নাই আমাৰ ডিষ্ট্ৰিক্টত উন্নয়নৰ ফলাফল যদি চিন্তা কৰা দেখা যায় তেতিয়াহ'লে তেওঁ উন্নতি কৰিছে তিনিটা উন্নয়ন তিনিটা কি কি লাগে বা তেওঁ তিনিটা উন্নয়ন কি কি কৰা নাই তেওঁ আমাৰ শিক্ষাৰ ক্ষেত্ৰত ইয়াত কোনো উন্নতি কৰা নাই হয় আৰু ৰাস্তা ঘাটৰ ক্ষেত্ৰত কোনো উন্নতি কৰা নাই হয় আৰু এখেতে কৈ আছে ইয়াত ব্ৰিজ বনাইছে তেখেতৰ কোনো ব্ৰিজৰ অৱদান নাই গতিকে মই ক'ব পাৰো যে এখেতৰ দিনত আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই মই বিজেপিৰ ওচৰলৈ যাম হয় ডাঙৰীয়া 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 মই আহিম আহিম আপোনালোকৰ ওচৰলৈ আহিম 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 হয় আপুনি কি ক'ব বিচাৰিব কংগ্ৰেছে এটা কথা কৈছে আপোনালোকৰ সন্মিলিত প্ৰাৰ্থী গতিকে সেই প্ৰাৰ্থীগৰাকীৰ সন্দৰ্ভত বা তেওঁৰ প্ৰতিশ্ৰুতি তিনিটাই প্ৰতিশ্ৰুতি আপুনি কওকচোন প্ৰথমতে মই আপোনাৰ নিউজ 18ক ধন্যবাদ জনাই আছো যে আমাৰ দক্ষিণ শালমৰাত মানকাছৰত ইমান বিশাল এটা প্ৰগ্ৰাম কৰিব আহিছে অন্তৰঞ্চলৰ পৰা ধন্যবাদ জ্ঞাপন কৰিছো লগতে ক'ব বিচাৰিছো যে আমাৰ কংগ্ৰেছ সতীৰ্থ বন্ধুৱে কৈছে যে UDF আৰু বিজেপি মিত্ৰ মানে ভাই ভাই কিন্তু দেখা গৈছে যোৱা নিৰ্বাচনত UDF আৰু কংগ্ৰেছে গঠবন্ধন কৰি আমাক ইয়াত ইলেকচন কৰিছে আমি AGP BJP মিত্ৰ জোটেইটো সকল ভাৰতবৰ্ষতে গম পায় আৰু আমাৰ যিটো উন্নয়ন ভাৰতবৰ্ষত যেতিয়ালৈকে BJP চৰকাৰ আহিছে মোৰ প্ৰশ্নটো যি উন্নয়ন হৈছে যি উন্নয়ন হৈছে সেয়া কেন্দ্ৰ দিল্লীত BJP চৰকাৰ থকাৰ কাৰণে হৈছে নে MPজনৰ কাৰণে হৈছে বদরুদ্দিন আজমক 3 বার যে এমপি হয়েছে 15 বছর আমাক ভেকু ভাওনাত খালি ভোট খিনি আমার ধর্মীয় আগেবত ভোট লৈছে এটা উন্নতি আজিয়ালৈকে আজিলৈকে ধুবুরী ডিস্ট্রিক্ট এটা আদর্শিলা দেখুয়াব নোৱাৰিব বদরুদ্দিন আজমক স্যার মই চ্যালেঞ্জ করছো আমার খালি ঝোড়া পোকা করে রাজনীতি করে ধর্মীয় আবেগ ধর্ম বাইনরুটি মানুষ আমি মুসলমান সংখ্যালঘু মানুষ খালি ধর্মীয় আগেবত আবেগত ভোট লৈছে কিন্তু এইবেলি আমার দক্ষিণ শালমারা মানকেতর রাইজে আমি মানকাছৰ সমষ্টিৰ উন্নতি আমি চাইছো 15 বছৰ চাইছো
গোটাই মানুষ 3 লাখ মানুষ জানে বদরুদ্দিন চাষা উন্নতি করেছে, আজিলেক আমার 5 কিলোমিটার রাস্তা এতিয়ালেকে ভালদরে হওয়া নাই। উন্নয়ন হওয়া নাই বলে কেছে সন্মুখরে হাতসিংমারি মানকাসর যে রাস্তা 22 কিলোমিটার সেই রাস্তা ভালক নির্মাণ হওয়া নাই। আমার এক কংগ্রেসের বন্ধুয়ে উন্নয়নের কথা কইছে, তেখেতসকলের মুখতো উন্নয়নের কথা শুভাই না পায়, কারণ বিগত দিনত তেখেতসকলের কেন্দ্রত সরকার আছিল, স্টেটত সরকার আছিল, তেখেতসকলের দিনত কিয় হওয়া নাছিল, তেখেতসকলের মুখত উন্নয়নের কোনো কথা শুভাই না পায়। গতিকে এতিয়া যেবিলাক হিতে উন্নয়নের কথা কইছে এইবিলাক একেবারে মিছা প্রতিশ্রুতি। এতিয়া প্রশ্নটো প্রাসঙ্গিক প্রশ্নটো আজমল ডাঙরিয়ায় যেখানে উন্নয়ন করলে তার 3টা উন্নয়নের আপনি তালিকা দিব পারবেন, 3টা উন্নয়ন মই তেতিয়া সেইকিটা কথা লৈ মই এলোকৰ ওচৰলৈ যাবলৈ সুবিধা হব, মই ইয়ার পিছত অরাজনৈতিক সংগঠন লৈ যাম। প্রথমবার এমপি হল তেতিয়া আমার ইউপিএ গভর্নমেন্ট আছিল, আর আমার বদরুদ্দিন আজমল সাহেবে তেতিয়া ইউপিএ গভর্নমেন্টের অংশীদার আছিল, আর তেতিয়ার দিনত বদরুদ্দিন আজমল সাহেবে প্রথমবারের কারণে ধুবরী ফুলবাড়ি ব্রিজ 7 টাইম স্থাপন করেছে, আর ইউপিএ গভর্নমেন্টের অংশীদার হিসাবে তেখেতে ব্যক্তিত্বর বলত তেখেতে আজ ক্যান্ডিডেটর বলত তেখেতে সিঙ্গিল হয়ে আহি আজি ধুবরী আর ফুলবাড়ি ব্রিজ নির্মাণ করে উন্নয়ন করেছে। উন্নয়নের কথা কইছে বিজেপিয়ে, যেটা উন্নয়নের কথা কইছে বিজেপিয়ে, সবকা সাথ সবকা বিকাশ আর মূল্য বৃদ্ধির উপর নারা লগাই দেশের গভর্নমেন্ট আইছে, তেখেতে আজি যেটু মূল্য বৃদ্ধির প্রবলেম গোটেই দেশ চলি আছে। আপনি অরাজনৈতিক সংগঠনও ইয়াত উপস্থিত আছে, অরাজনৈতিক সংগঠনও আছে, তেওঁলোককো সুবিধা দিব লাগিব। ডাঙরিয়া হয় আপনার নামটো? মোর নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার, দক্ষিণ হালমারা মানকাচর জেলা ছাত্র সন্থার। কক আপনি আপনার দৃষ্টিভঙ্গি এতিয়া চাও, দক্ষিণ হালমারা মানকাচর জেলা ভিতর আটাইতো একটা দুখিয়া জেলা, এই সকলে গম পায়। আজি চাও স্বাধীনতার পিছরপর দক্ষিণ হালমারা মানকাচর জেলা হবলগিয়া উন্নয়ন আমার শিক্ষার ক্ষেত্র, আমার চিকিৎসালয়ের ক্ষেত্র আদিকে ধরে যুর সমস্যা ইয়াত আছে, আমি স্পষ্টভাবে ছাত্র সন্থার স্পষ্টকরণ দিব বিচারিছো। আমি কোনো রাজনৈতিক দলের নেতা হই কি বিচাৰে, ছাত্র সন্থায় কি বিচাৰে? আজি চাও আমি ছাত্র সন্থায় এইটো বিচারিম যে ইয়াত যখন রাজনৈতিক নেতায় রাজনীতি করে আছে এলাকার রাজনীতি করলে করো এইটো কথা নহয়, কিন্তু আমার রাইজর যে সুবিধা আমাক লাগিব, আমার শিক্ষা খণ্ডের কথা কো কি লাগে, শিক্ষার ক্ষেত্রে আমার ইয়াত ভাল মেডিকেল কলেজ নাই, আমার ইয়াত ভাল মহাবিদ্যালয় নাই, আজি যদি এটা ভাল শিক্ষার কারণে আমাক আবলকে বাহিরে গুয়াহাটি যাব লাগে নাইবা বাহিরে কোনো রাষ্ট্র যাই কেন আমাক পড়াশোনা করিব লাগে, কিন্তু ইমান দিন রাজনৈতিক নেতাবলে ইয়াত থাকি আমাক খালি কেবল ভুয়া প্রতিশ্রুতি দিলে, আমাক ব্যবহার করিলে, এওলোকে নিজের ফায়দার কারণে ইয়াত রাজনীতি করিলে, কিন্তু আমার রাইজর হকে কোনো কাম নকরিলে। রাইজর হকে কাম নকরার অভিযোগ উত্থাপন হয়েছে, আপনার পরিচয় ডাঙরিয়া? হয় মোর পরিচয় পরিচয় দিব খুঁজছো, মই ধর্মনিরপেক্ষ দলের ধর্মনিরপেক্ষ দেশের এজন সৈনিক হিসাবে মই নিজের পরিচয় দিব খুঁজছো। নামটো জানি, নামটো কক হয়? মোর নামটো অবকাশ সিদ্দিক। হয় মই এটা প্রশ্নের উত্তর দিব খুঁজছো, অলপমান আগতে বিজেপি দলের এটা কি কয় সমর্থকে কৈছিলে যে 70 বছর কংগ্রেসে এক করা নাই, ঠিক আছে 70 বছর যদি কংগ্রেসে এক করা নাই তেন্তে বিজেপি সরকার অহার পিছত কংগ্রেসে গড়ি থাকা সম্পত্তি এটা এটা করে বিক্রি করে খালে, সংক্ষেপত এআইডিএফৰ সমর্থক সকলে কলে যে ইহতে উন্নয়ন করেছে, ইহতে উন্নয়ন যদি করেছে বেলেগে করে থাকা বস্তুবর ঘুরি মান্দি চকচকিয়া করে চকচকিয়া করেছে। হয় 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 মই এৰিব লাগিব, আপোনাক মই অন্য সকলৰ ওচৰলৈ যাব লাগিব। হয় আৰু আমাৰ ধুবুৰী ফুলবাৰী এবাৰ কংগ্ৰেছে কৰিছিলে, এবাৰ ঘুৰি কংগ্ৰেছে কৰিছিলে, হয় ধুবুৰী ফুলবাৰী হয়। ডাঙৰীয়া প্ৰত্যুত্তৰ দিব। হয় মই প্ৰথম পৰিচয় দিওঁ ডাঙৰীয়া, মোর নাম আবু নাসির, মই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। হয় মই প্রথমতে একচুয়ালি অনুষ্ঠানটো আরম্ভ হওয়ার আগতে দু একটা কথা কবলগী আছিল, মই আপনার নিউজ 18 এডিটর হিসাবে আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো। একচুয়ালি অসমৰ আটাইতকৈ হিমামরিয়া জেলা হল দক্ষিণ চালন মানকাচর জেলা, এইটো ঠাই হল হাটসিংমারি হদর। হয় ইফালে পশ্চিম ফালে বাংলাদেশ আর দক্ষিণও বাংলাদেশ আর উত্তর মানে পূব ফালে আমার মেঘালয়। তা আমি বিচারিছো যে আজি এটা পবিত্র অনুষ্ঠান ইয়াত করেছে, অসমের অন্যান্য জায়গা আমি দেখা পাও টিভিত, আজি আমার এই হিমামরিয়া জেলাখনত আপনি ইয়াত অহার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আর সমূহ এই অনুষ্ঠানত পবিত্র অনুষ্ঠান যেখানে
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় কার্যকর্তা উপস্থিত হয়েছে। আমি সবক অনুরোধ করছো আমার উন্নয়নের কথা পাতি আছো, এই স্থানের কি উন্নয়ন হয়েছে বা সাংসদগুলো কি উন্নয়ন করেছে। উদাহরণস্বরূপে যদি মই কও ধুবুরীত মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু দলংখন এতিয়ালৈকে হোৱা নাই। গতিকে ধুবুরী মেডিকেল কলেজের সুবিধা হাতসিংমারি বা মানকাছর রাইজে লোব পারে না? মানে ঘটনাটা হল, মই আপনার এই বিষয়ত মই স্পষ্টভাবে কব বিচাৰিছো, ইয়াত যিজন বিধায়ক আছে বা এমপি আছে, এমপি সাহেবক মৌলানা বদরুদ্দিন আজমল, তেখেত মানে মৌলানা হিসেবে যথেষ্ট আমি সম্মান করো, কিন্তু করণীয় যেখানি করবলগে আছিল এজন এমপি হিসাবে এইখানি তেখেত দুটা কথা কি করা নাই, দুটা কথা মানে দলধরনের উন্নয়নমূলক আজি ব্রহ্মপুত্র এটা সিংহস্রমুখী ব্রহ্মপুত্র, তেখেত এমপি হিসাবে যদি দিল্লিত এইটু এটা মানে প্রোটেকশন চিন্তা করিল হয়, যেটু ব্রহ্মপুত্র আজি জরাজীর্ণ করে পেলাইছে গড়াখনিয়া কথা কইছে আটাইতকৈ ডাঙর সমস্যা শিক্ষার কথা পাতিছিলো, গড়াখনিয়া এটা অন্যতম সমস্যা এই অঞ্চলের। ডাঙরিয়া ইতিমধ্যে গড়াখনিয়া কলা কথা কলে, ছাত্র নেতা হিসাবে আপনি কি মন্তব্য আগ্রহাব শিক্ষা খণ্ডর ক্ষেত্র? বর্তমান সাংসদগীর এখন এটা অনুষ্ঠান একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান সুপার 40, আর সেই প্রতিষ্ঠানটে বহু নাম করেছে, সেই প্রতিষ্ঠানটির লাভালাভ লব এই অঞ্চলের রাইজে পারিছে না নাই পড়া? যাম নাই পড়া, কারণ আমার সদৌ দক্ষিণ হালমারা জিলা আমসুর তরফের পর প্রথমে নিউজ 18-র অনুষ্ঠানক আমি স্বাগতম জানাইছো আমার এইখান জিলালয় অহার বাবে। তো কথা হয়েছে যে আমার অসমের আটাইতকৈ পিছপরা আর প্রান্তীয় জিলা হয়েছে দক্ষিণ হালমারা মানকাছর জিলা, আর এই মানকাছর জিলাত আমি যা তিনটা টার্ম দেখা পাইছো এআইডিএফর এমপি মৌলানা বদরুদ্দিন আজমল সাহাবে ইয়াতে প্রতিনিধিত্ব করেছিল, আর এই বেলিও 2021 সনের যে বিধানসভা নির্বাচন আছিল এই নির্বাচনত এআইডিএফর ইয়ারপর জয়ী হয়েছে। কিন্তু আমি দেখবলে পাইছো যে আমার যে মূল সমস্যা ব্রহ্মপুত্র গড়াখহনীয়া সমস্যা, এই সমস্যা প্রতিরোধ হওয়া নাই, আর আমার রোড আমার ঝনঝনি লৈকে 22 কিলোমিটার যেটা রোড, এই রোডের কোন কি করিব পরা নাই আমার এই মৌলানা কলেজের কথা আমার বিএড কলেজ নাই, আমার ল কলেজ নাই এইখান জেলাত, আমার মেডিকেল কলেজ নাই, এইবিলা কিয় নাই, ইয়াত কিয় নালাগে নাকি আমার মানুষে, কিয় বেলেগ ঠাইলে যাব লাগে আমার ইয়ার এমপি হয়ে পিনে হোজাইত গই পিনে আমার ই রিক্সা বিতরণ করে বিভিন্ন মেডিকেল এইখান ডিস্ট্রিক্ট নালাগে নাকি, এইখান ললো আপনার কথা কিটা ললো হয় ডাঙরিয়া আগলে হোক ডাঙরিয়া, বহু কিটা প্রসঙ্গ উত্থাপন হয়েছে, গড়াখহনিয়ার আরম্ভ করো। গড়াখহনিয়া আমার যে কালিডালগার গড়াখহনিয়া ব্রহ্মপুত্র, এইটু প্রোটেকশনের কারণে আমার বদরুদ্দিন সাহেবে বহুত কোটি টাকা দিছে, 3-4 বার টাকা দিছে, টাকা নহলে আজি এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নোহোৱা হয়ে গেল হয়, পানি ডুবি গেল হয়, পানি মানে ভাঙি চুরে এতিয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নোহোৱা হয়ে গেল, তেখেতর প্রোটেকশনের কারণে আজি রক্ষা পড়েছে, তেখেতর প্রোটেকশন আর তেখেতে এমপি হওয়ার পিছত শান্ত হোক আপনার প্রতিনিধি কে আছে, আপনার প্রতিনিধি কে আছে, আপনার নেতায় কে আছে, আপনার নেতায় কে আছে, আমার ধুবরীর কোন সাংসদক কথা কব পড়া নাই, কিন্তু এনে ব্যক্তি বদরুদ্দিন আজমল সাহাবে প্রত্যেক সাংসদক আমার সমস্যা লাগি থাকে, আর তেখেতর কারণে আজি ব্রহ্মপুত্র ব্রিজ, আজি স্টেশন, আজি বিমান ঘাটি সম্পূর্ণ তেখেতের কারণে আইছে, আজি মানকাছর দক্ষিণ হালমারা কোনে বাড়াইছে বদরুদ্দিন আজমল সাহাবের কারণে আইছে, গতিকে তেখেতে আমার এই অঞ্চলের পর যেমন ডক্টর বানাইছে, যেমন ইঞ্জিনিয়ার বানাইছে, কোন পলিটিক্যাল পার্টি নেতা বানাইছে নাকি, এই অঞ্চলের ডক্টর ইঞ্জিনিয়ার সৃষ্টি হয়েছে, এই অঞ্চলের ডক্টর ইঞ্জিনিয়ার সৃষ্টি হয়েছে, নিরপেক্ষ আসনত বহি ডাঙরিয়া আমার ভোটার কোন অধিকার নাই, অধিকার
আজি বিজেপিয়ে নিজের সংখ্যালঘু এলাকা কে ভোট চাব আছে এই ধুবরী ডিস্ট্রিক্টে আইলে বাংলাদেশ বাংলাদেশ লাগে আজি কারণ এখন কে ভোট লাগে হয় হয় আজি নির্যাতন করে আছে তিনটা বছরে নির্যাতন আমি বলে ছাগলীর ব্যাপারে চোখ টকাই আমি সন্তান জন্ম দিয়ে আমি চিন আমার ভোটটা আজি কিয় লাগে সংখ্যালঘু এলাকা কে আজ উত্থাপন হয়ে যাওয়া কিছু কথা সাংসদে আমার ইয়ার সাংসদে বহুত কথা উত্থাপন করেছে বলে যে কে আপনার মিডিয়াও জানে কব বিচারে সেইটে উত্থাপন করবেন কথাই ক্লিয়ার নহয় শান্ত হক বল নিজের আসন গ্রহণ করক নিজের আসন গ্রহণ করক দর্শক প্রিয় দর্শক মানে পুনরালোচনা আরম্ভ করি অনুষ্ঠান আজি আমি মানকাছর উপস্থিত হয়েছো শান্ত হক সকলে আসন গ্রহণ করক আসন গ্রহণ করক সকলে আপনি কয়ে আছিল আমার সংখ্যালঘু সকলে আমার মিত্রজোটক ভোট দিয়ার কারণ বহুত কেটা আছে এক নম্বর কারণ ইয়াতে আমার জনসাধারণে মেঘালয় রাজ্য বিভিন্ন সময় কাম করবলে যাওতে কংগ্রেসের সময় সেই সময় লাইফ ট্রেড হয়েছিল কিডনাপ এক্সট্রোশন এইবিল হয়েছিল কিন্তু আমার মিত্রজোট সরকার আহার পিছর পরা মেঘালয় সরকার আমার মিত্রজোট সরকার হওয়ার পিছর পরা ইন্ডিয়া সরকার হওয়ার পিছর পরা আজি আমার ইয়ার জনসাধারণ শান্ত পরিবেশ পাইছে অর্থাৎ সংখ্যালঘু সকলের কারণে বিজেপিয়ে পদক্ষেপ লৈছে ইয়ার উপরেও কব বিচার কংগ্রেসের সময় যেনেকা আপনার মেলির হত্যাকাণ্ড আজ বিটিএডির হত্যাকাণ্ড হওয়া হয়েছিল সেই পরিবেশ আমার বিজেপি সরকারের সময় হওয়া নাই গতি আজ আস্থা প্রকাশ করেছে আমার মানে সংখ্যালঘু সকলে আস্থা প্রকাশ করেছে বিজেপির উপর কংগ্রেসের আজমল সাহাবে আমার সাংসদ 15 বছর আমি বলে মাইনরিটি মুসলিমের লড়া ছোৱালী আমি রেপিস্ট চোর ডকাই আমাক তেখেতে কয় আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় মুসলমানের ভোট নালাগে আসামিয়ার ভোট নালাগে উপরীত বাংলাদেশত গলে টোপনি নহয় পাকিস্তান বাংলাদেশ মনে হয় এইবিলাক কথা কই কই তেখেতে আমার মাইনরিটিক টোটালি প্রতারণা করেছে আমাক নাগরিকত্ব হানি করেছে একজন সংবিধানের নামত শপথ খাওয়া মুখ্যমন্ত্রীয়ে আমার এনেকা দুখন তিনিখন জিলাক তেখেতে আমাক বাংলাদেশি বলে কব নোয়ারে আর আজমল সাহেব আমি সাংসদ বনাইছো আজি আপনি ভারতবর্ষের রেকর্ড চাওক যে আমি মুসলিম মানুষ কিমান আমি চোর ডকাইত রেপিস্ট আমার চোর ডকাইত রেপিস্ট বানাইছে আজমল সাহেবে আমার এমপিএ বানাইছে এটা আমার দুর্ভাগ্যর কথা আপনি কি কব বিচারিছে আজমল সাহেবর কথা কি কব বিচারিছে আজমল সাহেব নিজে নিজে লন্ডনের ট্যাবলেট খাই নিজের শরীরের বেমার আজার ভাল করে আর 15 বছরে আমাক জরা ফুকা করে পানি খুয়াইছে আমাক খুয়াই জরা ফুকার রাজনীতি মূল্য বৃদ্ধি প্রসঙ্গ উত্থাপন করি এগারী বিজেপির যুব নেতার ওসর বিচার আহক আপনি আপনি কি কব বিচার যুব নেতা হিসাবে আপনার প্রত্যাশা কি নমস্কার মাইক মানে ধরম হয় প্রথমতে নিউজ 18 চ্যানেলটার মাধ্যমে সবকে ধন্যবাদ জ্ঞাপন করছো হয় হয় কই যাও আপনি কই যাও আজি এই যেটা সামূহিক ডিবেট যেটা এইটা যাতে সুস্থভাবে
প্রতিনিধি হিসাবে আপনার প্রত্যাশা কি? কেনে ধরনের এজন প্রার্থী আপনি এই সমষ্টিটির দিল্লীত বিচারে? কেনে ধরনের এজন প্রার্থী বিচারে? আপনার সমস্যা সমূহ দিল্লীত উত্থাপন করা এজন প্রার্থী বিচারে? এখন শক্তিশালী ভারত বিচারে? শক্তিশালী গণতন্ত্র বিচারে? কি বিচারে? প্রথমতে মই এইটো কব বিচাৰিছো যে আমার যিজন ক্যান্ডিডেট, আমার তিনজন ক্যান্ডিডেট, তার ভিতর আমার যেটা এনডিএ সরকারের যেটা মিত্রজোটর ক্যান্ডিডেট, এইটো আমার জেলার, এইটো আমার অতি সৌভাগ্য যে আমার জেলার পরে এইটো ক্যান্ডিডেট, আর স্থানীয় ক্যান্ডিডেট লাগে, আমাক স্থানীয় ক্যান্ডিডেট লাগে। আর দ্বিতীয়তে কব গলে যে আমি 15 বছরে কিমান উন্নত কংগ্রেসের দিন কেবিনেট মন্ত্রী আসলে কি করেছে, গড় হত্যা আজির দিন ইমান উত্থাপন হয়েছে, ইমান যদি ভাল ক্যান্ডিডেট নিজের ঠাইর উঠব লাগছে। ইউডিএফর ব্লক প্রেসিডেন্ট, আজি যখন কথা হয়ে আছে, হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এমপি হওয়ার পিছত যাক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছিল, যাক বস্তু বন্ধ হয়ে গেছিল, রুফি বিমানবন্দরের আরম্ভ করে আপনার জাহাজঘাটের আরম্ভ করে আপনার মেডিকেলের কলেজের আরম্ভ করে যাক বস্তু বিলাক বন্ধ হয়ে গেছিল হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব এমপি হওয়ার পিছত আপনার ইউডিএফের মানুষ চলাফিরা করে, আপনার বিজেপির মানুষ চলাফিরা করে, আজি একমাত্র ডেভেলপমেন্ট, আজি একমাত্র ডেভেলপমেন্ট আজি বদরুদ্দিন আজমল সাহেবে করেছে। বিগত বিগত যিমান এমপি গুজরি গেছে এটাও উন্নতি করা নাই। আমি যিমানবার দেখিছো সাংসদ বদরুদ্দিন সাহেবে কোশ্চেন করেছে, আর বেস্ট এমপি হিসেবে দেখাছে, বেস্ট এমপি অরাজনৈতিক, মই অরাজনৈতিক মই মন্তব্য বলবো লাগবে। ডাঙরিয়া হোক, ডাঙরিয়া গলে হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, অরাজনৈতিক ব্যক্তি, মই আপনার মন্ত্র, আপনার পরিচয়টো? মোৰ নাম শৈলী মহম্মদ, মই এজন আহমেদ ডাঙৰীয়া, হয় কওক, মই এজন সমাজসেৱক। মই প্ৰথমতে সবকে নমস্কাৰ জনাইছো, সালাম জনাইছো। শান্ত হওক, শান্ত হওক, শান্ত হওক, আহমেদ ডাঙৰীয়া কব দুআষাৰ, শান্ত হওক। আপোনালোকে যদি এনেকে ইয়াতে কৰি থাকে, আমি ইয়াত চিঞৰি থাকি কিবা পাওঁ নেকি? এতিয়া মানুহৰ মাজত ভুল ধাৰণা, হয় হয় এক মিনিট, এক মিনিট, এক মিনিট, হেল্ল' হেল্ল' হেল্ল', হয় হয় আহমেদ ডাঙৰীয়া, হয় জোৰছে, অলপ জোৰছে কওক। আমি ইয়াত চিঞৰি একো নাপাওঁ, ইয়াত আজি একটা অনুষ্ঠান, তেখেতক ধন্যবাদ জানাইছো আহিছে আমার মাজত আমার মতামত লবলে, কি উন্নতি হল কি নহল, এতিয়া কিমানখিনি কোনে উন্নতি করলে এটা আমি সবে গম পাও। 1947 চনত ভারত স্বাধীন হল, তারপিছর পরে কংগ্রেস আছিল ভারতত, কংগ্রেসে কিমানখিনি করিলে? মই যদি স্পেসিফিক্যালি শুধু আপনার দৃষ্টিত ধুবুরী সমষ্টিটোত বা এই সমষ্টিটোত কিমান উন্নয়ন হয়েছে, এই সাউথ শালমারা মানকাসর কিমান উন্নয়ন হয়েছে? ঠিক আছে, হয় আমি সবতকে পিছ পড়া জায়গা এইটু, হয় বহুত দিন আগত আমার জন্মর পিছরে পড়া, মই বহুত জেনকে ব্রিজটো পোৱা নাই, ইটো পোৱা নাই, হিটো পোৱা নাই, আজি লাহে 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 সব উন্নতির ফালে গৈ আছে, উন্নতির ফালে গৈ আছে, গৈ আছে। আমার মানুষবর বিভিন্ন ধরনের সমস্যা আগত ভুগিছিলে, এতিয়া আজির দিনত মানুষবর বিভিন্ন ধরনের সুবিধা পাই আছে। দুটা সুবিধার কথা কক, যেনেকে ধরক আপনার শিক্ষার ফালৰ পৰা, আমার ইয়াত মেডিকেল হসপিটাল নাছিলে আমি পালো, আমার মানুষবর ধুবুরী যাওয়ার কষ্ট আছিলে আমি ব্রিজটো পালো, ইয়ার পরা সুপচর যাওয়ার কারণে নদীত বহুত কষ্ট করেছো, আমি একটা ব্রিজ পাইছো। এতিয়া কোনে করেছে? সরকার বিজেপি, বিজেপির সময় কংগ্রেসি এমএলএ থাকলে যদি কয় নয় বিজেপি করেছে, কংগ্রেসে করা নেই, এইটুতো নয়, আপনি স্পষ্ট করে কোক, মানে স্পষ্ট করছো, ব্রিজটো যেতিয়া হল তেতিয়া ইয়াত আসলে আপনার আধাত আসলে জাবেদ ইসলাম সাহাব, আর আধাত আসলে ডক্টর মতিউর রহমান মন্ডল সাহাব, এটা সকলে কাম করেছে, সকলে কম বেশি পরিমাণে কাম করেছে। কব দিও প্লিজ, আমি প্রতিনিধি বনাই দিও, তেওঁলোকে লৈ আহে, কামবোৰ কৰি দিয়ে। এতিয়া যদি কোনোবাই বিজেপি চৰকাৰৰ দিনত ই ইউডিএফৰ এমপি তেওঁ কেনেকৈ আনিব? চৰকাৰটো বিজেপিৰ তেওঁৰ লগত মিলি যদি কিবা আনে, সেইটো আমি বেয়া নাপাওঁ, ভালে পাওঁ। ইয়াত যদি আপোনাৰ ধৰক বিজেপি চৰকাৰ কংগ্ৰেছৰ এমএলএ আনি দিয়ে, আমি কিয় বেয়া পাওঁ? আমি ভালে পাওঁ, আমি আনি দিয়াৰ কাৰণেতো প্ৰতিনিধি বনাওঁ। হয়, মই আপোনাক এৰিব লাগিব, হয় 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 হয়, বৰ প্ৰাসংগিক কথা কৈছে, প্ৰাসংগিক কথা কৈছে, মই আহিম আপোনাৰ ওচৰলৈ আহিম, হয় হয় আপোনাৰ ওচৰলৈ আহিম ডাঙৰীয়া, হয় হয় আপোনাৰ পৰিচয়টো ডাঙৰীয়া।
মোর নাম আব্দুল আলী মোল্লা, মই প্রাক্তন জেলা উপসভাপতি তথা বর্তমান হাটসিমিয়া সদন মন্ডল প্রেসিডেন্ট বিজেপি। মই প্রথমে আমার আজমল হুজুর কথা কই আছো, আপনার ডেভেলপমেন্টের কথা তো যা কইছে আপনি শুনেছে, আমার ইয়াত একো করা নাই। যদি আপনি কয় যে নাম্বার কিমান দিব একর ভিতর, মই জিরো দিম। যদি কিবা দিছে আমার ইয়াত খেজুর আর পানি পড়া, এই কথা রাইজে গম পাইছে, এই কারণে রাইজে কই আছে নালাগে আমার পানি পড়া, নালাগে আমার খেজুর, এইবার ধুবুর পড়া দিলে আজমল হুজুর। মাইনরিটি মানুষ হত্যা করার ঠিকাদার, তার প্রমাণ আছে বোরোলন্ডত, হাজার হাজার বোরোলন্ডত হাজার হাজার মানুষ হত্যা করেছে। যেটা আমার ইনচার্জ মিনিস্টার আছে, রকিবুল হোসেন সাহেবে আমার এই জেলা খন যে আপনি চাই আছে, এইটো জেলা আমার রকিবুল হোসেনে দিছে নতুনকৈ ধুবুরীর পৰা ভাগ করে চাউচালমৰা জেলা রকিবুল হোসেনে দিছে তরুণ গগৈ সময়ত। আর আমার এক মিনিট কব দিয়ক, আমার এআইডিএফৰ বন্ধুসকলক আমি সুধিব বিচাৰো কোশ্চিন এটা, এআইডিএফৰ বন্ধুসকলক আমি এটা কোশ্চিন সুধিব বিচাৰো। 2016 চনত যেতিয়া বদরুদ্দিন আজমল সাহেব এমপি আছিল, আমাৰ এই বান্ধটো ভাঙি গৈছিল, সবেই জানে ভাঙি গৈছিল বৰ্ডাৰ ৰোডটো, তেতিয়া আমাৰ আজমল সাহেব আহি দোয়া কৰি গুচি গৈছিল। আমার মতিউর রহমান মন্ডল সাহেব এমএলএ আছিল, এমএলএ ফান্ডের পর কাম তো স্টার্ট করি, তারপর কাম তো করে দিছে আজমলে দোয়া করে গুছি গেছে, খালি দোয়া সব কিছু নয়, আম করব লাগবে, কাম করব লাগবে। আর আমার ইয়ার পর ভোট লয় হুজাক গই ই রিক্সা বিতরণ করে, হুজাক গই স্কুল কলেজ বনায়, আমার একটি জায়গা নাই নাকি, আমার একটি জায়গা নাই নাকি, আমি প্রশ্ন উত্থাপন করেছে বহুকেটা প্রত্যুত্তর দিব। হয় মই ইউডিএফৰ প্রত্যুত্তর লৈ লম, তারপর আপনার ওসলে আহিম, পুনে পুনে আপনার ওসলে আহিম। বহুকেটা অভিযোগ উত্থাপন করেছে ইউডিএফৰ ফালৰ পৰা, হয় আপনি কব, হয় বহুকেটা সংক্ষেপত প্রশ্ন সুধি লম আপনার, যি সমূহ উন্নয়ন আজমল সাহেবে হুজাইট করেছে স্কুল ইত্যাদি ইত্যাদি, সেই সমূহ ইয়াত কিয় করা নাই? আজমল সাহেবৰ এই খাৰুৱা বান্ধাত আজমল কলেজ আছে, আজমল কলেজ খাৰুৱা বান্ধাত আছে, আজমল কলেজ আছে, ধুবুৰীত আজমল কলেজ আছে, কি শুনিব আপুনি কৈছে ইয়াৰ পৰা মেধা সম্পন্ন শিক্ষার্থীক হুজাইলৈ লৈ গৈ তেওঁলোকক আইএস বনাই আছে, ইঞ্জিনিয়ার বনাই আছে, হয় ইয়াৰ পৰা বহুত বিপিএল হোল্ডাৰক ফ্ৰী পঢ়াই আছে। আজমল সাহেবে ডক্টৰ বনাইছে, ইঞ্জিনিয়ার বনাইছে, আইপিএস বনাইছে, আইএস বনাই আছে, কি কৰা নাই আপোনালোকে জানে, আপোনালোকে জানে যে এই অসমৰ দুটাই মানুহ জানে আজমলৰ লগত এডুকেশনৰ তুলনা নহয়। তেখেতে কৈছে এই বান্ধটো ভাঙি গৈছে, 23 কোটি টকা আজমলে দি এই বান্ধটো বনাই দিছে। তেখেতে কৈছে মতিয়ার মণ্ডল সাহেবে বনাইছে, আমাৰ আজমলে 23 কোটি টকা দি এই বান্ধ আজমল স্কুলৰ কথা কৈছে, আজমল কলেজৰ কথা কৈছে, এটি টোটেলি প্ৰাইভেট বিজনেস হয়, এটো ব্যৱসায়, তেনেকুৱা আটৰ ব্যৱসায় কৰে, তেনেকুৱা বিজনেস হয় এটো। আৰু মই এটা কথা কব বিচাৰিছো কংগ্ৰেছ সতীৰ্থ বন্ধুক, যে আমাৰ বিজেপি চৰকাৰ অহাৰ পিছত আমাৰ যিবিলাক আঁচনি, অৰুণোদয় আঁচনি হওক আৰু কংগ্ৰেছৰ দিনত
60 বছর 60 ইয়ার্স রাজত্ব করেছে কিন্তু সুতা আর কম্বলের অবিহনে। অরুণোদয় আসনি এই অঞ্চলের মহিলা সকলে লাভ করেছে, লাভ করেছে, লাভ করেছে, লাভ করেছে। 32,000 বেড়ি বিচারি আমার সমষ্টিত বধ করেছে। আর সব যে বদরুদ্দিন আজমল সাহাবে কয়ে আছে ফুলবাড়ি আর আমার ধুবুরীর দলংখনের কথা, যে বৃহৎ ব্রিজ, এইটু ব্রিজ করবলে হলে মেঘালয় গভর্নমেন্টের দরকার আছে, অসম গভর্নমেন্টের দরকার আছে, আর কেন্দ্রীয় অনুদান দিব লাগিব। কংগ্রেস 72 ইয়ার্স রাজত্ব করলে কিন্তু ব্রিজ তল দিব নোয়ারিলে, ডাঙর বৃহৎ ব্রিজ তল ওপেনিং হয়ে গেল, ডাঙর বৃহৎ ব্রিজ আমার নরেন্দ্র মোদী সরকারে উদ্যোগ নিয়েছে। আর এই বেলি মই এটা কমেল, এটা কমেল লোক, এটা কমেল, মই বিরতি দিব লাগিব। শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক। আপনার আপনার নেতাই কব, আপনার নেতাই কব, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক। হয় হয় হয়, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কোনে শুনে, হয় হয় শুনে, আপনি কব, হয় হয়। ক্যামেরা ফলে চাওক, ক্যামেরা ফলে চাওক, ক্যামেরা ফলে চাওক, শুনার অলপ ধৈর্য রাখক, শুনক, 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 ধৈর্য রাখক। হয় কথা হল, এই 70 বছরে একো কাম করা নাই। আমার ডিস্ট্রিক্টর কথা কক না, আমার ডিস্ট্রিক্টর, আমার এজন বন্ধু, এফালে এফালে চাওক, আমার এজন বন্ধু কলে যে এটা টার্ম সুক্তর ব্রিজটো এটা টার্মত জাভেদ ইসলামে আছিল, আর এটা টার্মত আছিল মুতার রহমান, দুটা টার্মে আমার কংগ্রেসের আমলত হয়েছিল, আর এই ব্রিজটো কংগ্রেসে দিয়া, দুটা টার্মে আমার কংগ্রেসের আমলত হয়েছিল, এইটো কংগ্রেসে দিয়া, এই ডিস্ট্রিক্ট, না 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 না, যেতিয়া ব্রহ্মপুত্র দলংখন দ্বিতীয় সৃষ্টি হয়েছিল 2009 চনত হয়েছিল, পঞ্চায়েত পেপার যেতিয়া সৃষ্টি হয়েছিল 2010 চনত, চিফ মিনিষ্টার আছিল তরুণ গগৈ, যেতিয়া পঞ্চায়েত পেপার এবং দ্বিতীয় প্রস্তুত হয়েছিল 2009 চনত, যেতিয়া আছিলে 2008 চনের ব্রিজ, কিন্তু 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 এক মিনিট, এই মই 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 রব রব, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, মই AIUDFৰ মন্তব্যলৈ এটা বিৰতি লম, কিন্তু AIUDFৰ মন্তব্যৰ পিছতে মই বিৰতি লম। কোনে কব, কোনে কব, হয় কোনে কব, হয় ডাঙৰীয়া, ডাঙৰীয়া, আগলে আগলে হওক, আগলে হওক, আগলে হওক, বাস বাস বাস, ইমানতে কওক, হয় হয় মই মাইকটো ধৰিম, হয় কওক, পৰিচয় দিওঁ। প্ৰথমে মই আপোনাক ধন্যবাদ জনাইছো, আর ইয়া যিমান যি দলরে না, শুনক শুনক, আপনার নেতাই কয়ে আছে, আপনার নেতাই কয়ে আছে, প্রথমে আমি দেশের নাগরিক, আমি দেশের নাগরিক, প্রথমে আপনার উন্নতি হলে মোর উন্নতি, মোর উন্নতি হলে আপনার উন্নতি, আর আমি সকলে দেশের উন্নতির হকে কাম করবো ইয়াত আগুয়াই আহিছো, আমার মাজত কি ইমান হুলস্থুল হব, এটা মোর প্রশ্ন, প্রশ্ন দুটা দলের প্রতিনিধি সকলে মোর প্রশ্ন, এতে কংগ্রেসও রাজত্ব করেছে, বর্তমান বিজেপিও করে আছে, আমার এইখন জেলা পূর্বর পরে আমি পিছ পড়া, এতিয়াও অসমের ভিতর আমি পিছ পড়ে আছো, আপনাদের ইমান রাজনীতি করে আছে, কিন্তু আমার উন্নতি কত হয়েছে, আমি উন্নতি পিছ পড়ে কেউ আছে, আপনার প্রতিনিধি আছে পিছ পড়ে কেউ আছে, মোর থাকা সত্ত্বেও পিছ পড়ে, মোর প্রশ্ন হল, না না না, কব দিও, কব দিও, কব দিও, কব দিও, কব দিও, কব দিও, মোর প্রশ্ন হল, আমি যখন নাগরিক প্রথমে কইছো, আমার কিয় মিয়া বলি তুচ্ছতা আসলে যেতিয়া করে, হয় তেতিয়া এখতে কত পালে, এখতে প্রতিক্রিয়া কি, আমি কিয় না পাও এখতে, এখতে প্রতিক্রিয়া কার প্রতিক্রিয়া, দুটা দলরে, দুইটা দলের প্রতিক্রিয়া কিয় না পাও, আমি কিয় না পাও, হয় হয়। দ্বিতীয় প্রশ্ন, আমার গড়া খয়নে আমাক জলা কলা খুয়াইছে, আমার ঘর বাসস্থান উঠাই লই গৈছে, আমি যেতে আপার লই যাও, যেতিয়া আমার যেতিয়া পুলিশে খেতি খেতি ধরে ধরে আমার আমার ডি নোটিশ ভারত পাঠিয়ে দিয়ে, যেতিয়া আমার হবে কোনো মাতনা বলে না, হে কিয় হয় মই এবলে আইব রাহুলি বসো, বিরতি 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 বিরতি, এটা বাণিজ্যিক বিরতি লম, বিরতির পিছত পুনৰ সকলো ওচৰলৈ যাম, মনৰ কথাৰ বুজ লম, অরাজনৈতিক সংগঠন যখন আছে তেওঁলোককো মই সুবিধা দিব লাগিব, ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠন সমূহ, কিন্তু এই মুহূর্ত লম মই এটা বাণিজ্যিক বিরতি, শীঘ্রে ঘুরি আহিম। অডিও
ঠিকই আছে বুঝি মানে আপনি এনেকে এতিয়া কোন চৰকাৰ বিচাৰে এনডিএ চৰকাৰ বিচাৰে এইবিলাক কৈছো সুধক বা কেনেধৰণে এমপি বিচাৰে এইবিলাক আগবাঢ়ি নাযা এনেকে ক'লে আগবাঢ়ি নাযাব গোটেই আপুনি এইটো যাওক এইবিলাক আগবাঢ়ি যাওক এই কোনে ভাল কি কোনে পাবলৈ কাক দিলে ভাল হ'ব কোনে কথা ক'ব পাৰিব এইবিলাক এইফালে যাওক ব্রেকৰ সিগনেল দিবা ব্রেকৰ কিমান সময় গেল কিমান সময় গেল হ্যাঁ 40 মিনিট 30 মিনিট মই তারপর পিছলে যাম বুঝা নাই বুঝা নাই এনেকে এনেকে নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো আমার এই নির্বাচন বিশেষ অনুষ্ঠান নির্বাচন এক্সপ্রেসলৈ আমার আজির অবস্থিতি ধুবুরী জেলার ধুবুরী সমষ্টির অন্যতম প্রাণকেন্দ্র সাউথ চলমরা মানকাছাৰ জেলা ধুবুরী সমষ্টিটো অসমৰ সর্ববৃহৎ সমষ্টি হিসাবে এইবার পরিগণিত হৈছে সমষ্টি পুনৰ নির্ধাৰণৰ পিছৰ পৰা ধুবুরী সমষ্টিত ভোটারৰ সংখ্যা হৈছে 27 লাখ আৰু ধুবুরী সমষ্টিটো সম্প্ৰসাৰণ হৈ আছে পাঁচখন জিলাৰ বহুকেইটা বিধানসভা সমষ্টি সাঙুৰি হৈছে ধুবুরী লোকসভা সমষ্টি গতিকে ধুবুরী লোকসভাৰ সমষ্টি এক অন্যতম গুৰুত্বপূৰ্ণ সমষ্টি অসমৰ কাৰণে কিন্তু ধুবুরী লোকসভা সমষ্টিৰ আন আন লোকসভা সমষ্টিবোৰৰ যি ধৰণে উন্নয়ন হৈছে সেই ধৰণে উন্নয়ন হৈছেনে বৰ্তমানৰ এমপিজনে কি কি উন্নয়নমূলক কাম কৰিছে বা ধুবুৰীবাসীয়ে কেনে এজন প্ৰাৰ্থী তেওঁলোকে বিচাৰে যিজন স্বাভাৱিকতে ধুবুৰীবাসীয়ে এনে এজন প্ৰাৰ্থী বিচাৰিব যিজন প্ৰাৰ্থীয়ে তেওঁলোকৰ সমস্যাৰ কথা দিল্লীৰ মস্তানত উত্থাপন কৰিব এনে এখন চৰকাৰ বিচাৰিব যিখন চৰকাৰে বিশ্বৰ বুকুত ভাৰতবৰ্ষক শক্তিশালীৰ ওপৰত উপস্থাপন কৰিব এনে এক বিৰোধী বিচাৰিব যি বিৰোধীয়ে গণতন্ত্ৰক শক্তিশালী কৰিব মই যুৱ প্ৰজন্মৰ পৰা আৰম্ভ কৰিছো ডাঙৰীয়া স্বাভাৱিকতে আপুনি এনে এজন প্ৰাৰ্থী বিচাৰিব যিজন প্ৰাৰ্থীয়ে আপোনালোকৰ সমস্যাসমূহ দিল্লীৰ মস্তানত সাৱলীলকৈ প্ৰাঞ্জল ভাষাত ইংলিছ আৰু হিন্দীত উপস্থাপন কৰিব পাৰিব ধন্যবাদ প্রথমতে মই নিউজ18ৰ সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আমাৰ এই সাক্ষী অহাৰ কাৰণে তাৰপিছত মোৰ প্ৰথমটো কথা হ'ল মই আমাৰ মিত্ৰজোঁটৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো যিহেতু তেখেত 11টা সমষ্টিৰ ভিতৰত আমাৰ মাংকাছৰ পৰা আমাৰ কেণ্ডিডেটটো কি কৰিছে মুখ্যমন্ত্ৰী প্ৰচাৰৰ কাৰণে আহিবনে আহিছে মুখ্যমন্ত্ৰী অহাৰ কথা আমি দলীয়ভাৱে শুনি আছো যে মোৰ প্ৰথমটো কথা হ'ল আমার বিজেপি সরকার অহার পিছর পরা আপনাদের গমে পাইছে কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই আমার বিজেপি সরকার অহার পিছর পরা কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই তার আগতে আমি বহুবার ধর্ম ভিত্তিক হিন্দু মুসলিম কিবা কিবি কাজিয়া বহুত দেখা পাইছো কিন্তু আমার বিজেপি সরকার অহার পিছর আজিলৈকে এটা কমিউনিয়াল রাইট আমি দেখা পোৱা নাই দ্বিতীয় কথা হল আমার ভারতীয় জনতা পার্টি পৃথিবীর ভিতর সবতকৈ ডাঙর দল এটলৈ আমি গৌরববোধ করো আৰু এই দলটো আমাক সবকা সাথ সবকা বিকাশ দিছে ধৰ্মৰ ভিত্তিত ভাগ কৰা নাই এটা প্ৰাসংগিক প্ৰশ্ন আছে মই এৰিব লাগিব কেমেৰালৈ চাওক ইউডিএফৰ কথা কৈছো ইউডিএফে আমাৰ ধুবুৰীত কোনো ডেভেলপমেণ্ট কৰা নাই তেখেতে যি ডেভেলপমেণ্ট কৰিছে সদায় ডেভেলপমেণ্ট কৰিছে মই এৰিব লাগিব সদায় মেডিকেল কলেজ দিছে সদায় তেখেতে অন্ধবিশ্বাস খেজুৰ পানীৰ ৰাজনীতি কৰে খেজুৰ পানীৰ ৰাজনীতি কৰিছে মই আহিম 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 মই পুনৰ চলাই আহিম এটা প্ৰাসংগিক প্ৰশ্ন এটা প্ৰশ্ন উত্থাপন হৈছিলে সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ লোকসকলক তুচ্ছ তাচিল্য কৰাৰ হয় এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছিলে ইউডিএফৰ প্ৰাৰ্থী আমদানিটো বেছি হৈছে গুৱাহাটীত আমি ইউডিএফ আৰু বিজেপিক ভোট দি পালে এটা বস্তু উন্নয়ন হৈছে যিটো গুৱাহাটীত মিয়া উন্নয়ন হৈছে আগত নাছিল আৰু আপুনি স্পষ্টকৈ কওক মই তেতিয়া প্ৰত্যুত্তৰ লবলৈ ভাল হব তুচ্ছ তাচিল্যৰ অভিযোগ উত্থাপন কৰিছিলে হয়
নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেতিয়া 2014 সনত আহিলে তেখেতে আমার ভারতবর্ষর নবপ্রজন্মক সপন দেখুয়াইছিল, বছরি 2 কোটিকৈ চাকরি দিয়ার কথা কইছিল, 15 লাখকৈ ব্যাংক একাউন্টত সোমাই দিয়ার কথা কইছিল। এই সপন দেখুয়াই মোদী ডাঙরিয়ায় শাসনত আহিলে, কিন্তু শাসনত আহি তেখেতে কোনো কামে নকরিলে। আর আমার বিশেষকৈ ধুবুরীর সাংসদ যিজন মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া, তেখেতে আমার ধুবুরীর সহজ সরল মানুষখিনির হুজুক লৈ তেখেতে আহি বহুত সপন দেখুয়াইছিল। তেখেতে কৈছিলে যে সাউথ চালমারা যেটো সমষ্টি গড়াখহনীয়া, তেখেতে কৈছিলে এইটো নদী নহয়, এইটো অকল পুখুরী, মই সাংসদ বনাই দিয়ক, মই যদি সাংসদ পুঁজিরে এখিনি করি বান দিব নোৱাৰো, মই ধনী মানুহ, মোৰ বহুত সম্পত্তি আছে, মই ব্যক্তিগতভাৱে এখিনি কাম কৰিম। হলনে নাই কথাটো হৈছে, হলনে নাই? আৰু আৰু তেখেতে আৰু মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়াই কৈছিল যে মই কোম্পানী আছে, এই অঞ্চলৰ দুখীয়া মানুহ যুৱকসকলক আমি আমাৰ কোম্পানীত সংস্থাপন দিম। আমি ইউডিএফক প্ৰত্যাহ্বান জনাইছো, আমাৰ মানকাছৰ জিলাৰ পৰা কোনো এজন যুৱকক আজমল ডাঙরিয়াই প্ৰাইভেট কোম্পানীত সংস্থাপন দিছে দিছেনে নাই? হ'ব, তিনিটা প্রার্থী দিছে, যদি কোনোবা এজন প্রার্থী জয়ী হয়ে যায় তেওঁলোকে কোনটো দলক সমর্থন করব, সেই প্রশ্নটো আমি প্রশ্ন সংখ্যালঘু তুচ্ছতাচিল্য করার বিষয় উত্থাপন করেছিল, আপনি কেনেদরে যুক্তি প্রদর্শন করব ইয়ার বিরুদ্ধে? সংখ্যালঘু যেটা ভোট আজি চাওক, বিজেপি সরকারে যিমানখিনি আসনি দিছে, যিমানখিনি যে হেমন্ত বিশ্ব শর্মা যেটা প্রচারত কৈছিলে যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পিছত আমি 1 লাখ বছরে 1 লাখ চাকরি দিম, কিন্তু হিসাব করে পুনর্পুনর দিয়ে আছে বদরুদ্দিন আজমল ডাঙরিয়া, আমার হেমন্ত বিশ্ব শর্মা। এই সমষ্টির কিমান জনে সেই 1 লাখের ভিতর চাকরি পাইছে? এই সমষ্টির পুলিশের মানুষ নখ 10,000 মানুষ আছে, ইয়া 10,000 মানুষ আছে, আমার সংখ্যালঘু মানুষ পুলিশক এপি 10,000-এর উপরত আছে, আমার সংখ্যালঘু মানুষ ইয়া, আর সংখ্যালঘুর প্রতিটি মানুষে PMGY ঘর পাইছে, প্রধানমন্ত্রী আসনি পাইছে, পুরোপে আসনি পাইছে, আমার মুসলমান মিয়া মানুষ, মিয়া মানুষ ভোট কিয় নালাগে বলে কব, আর মিয়া মানুষ ভোট কিয় নালাগে বলে কব, মিয়া মানুষ বঞ্চিত করা নাই। আমার কংগ্রেস সতীর্থ কইছে যে ডিস্ট্রিক্টখন কংগ্রেসের দিন হইছে, আপনার কথা নকো সেইদিনা আমার মরুম দৌল ইসলাম মুখ্যমন্ত্রী থাকে, ক্যাবিনেট মন্ত্রী থাকে, আমার সাব ডিভিশন দিয়ে করছিলেন, আমি তাকে আপনি শুধিছিল আমার বিজেপির বন্ধু যে সবতকৈ সংসদত আমার সমস্যাবিলাক কোনে উঠাব পারিব সবলীল ভাষাত, এই হিসাবত হিসাব করব গেলে বদরুদ্দিন আফজল সাহেবর বাইরে বেড়ে কোনো ক্যান্ডিডেট ভাল উত্থাপন করব নিব, জাবেদ ইসলাম সাহেবে এজিপি বিজেপির ক্যান্ডিডেট, ইংরেজি কমাই না জানে, হিন্দিও ভালকৈ কব নোৱাৰে, যদি তেখেতে আমার সমস্যা উত্থাপন করবই নোৱাৰিব, করবই নোৱাৰিব। পুলিশ আছে নাই? পুলিশ আছে নাই? চিনাকি মানুহটো কাজিয়া কিয় কৰিব লাগে? উন্নতি হব সবাই তো চিনি পায়, থাকি যাও, শেষ করে যাও, মই কেজনমান থাকি যাও, কেজনমান থাকি যাও, কেজনমান থাকি যাওক, কেজনমান থাকি যাওক, কেজনমান থাকি যাওক, কেজনমান শেষ করে যাও।
কিবা কব খুঁজছে দুই মিনিটর কারণে অল্প সুস্থ একটু ব্যবহার হয়েছে যে ব্যক্তিগত আক্রোশ করিব না লাগে আমাদের অনুষ্ঠান তো এইটু মানে হিসাবের কথাটা ল্যাঙ্গুয়েজ ঠিক হয় নাই আজির ল্যাঙ্গুয়েজটা ঠিক হয় নাই তো আপনি কি আঘাত পাইছে নাকি দাদা আঘাত পাইছে নাকি না 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 কি করো সামরি দিও যেখানে আছে তুই ঢুকলা নাকি দুপাইছ নাকি যেখানে আছে আর শেষ করে আমি গঠনমূলক কথা আর্গুমেন্ট তো হবই কিন্তু নিজের স্থান কব লাগবে আদু যারা ল্যাঙ্গুয়েজ স্লিপ করলো একজন ব্যক্তি ডাইরেক্ট বা আকর্ষণ মানে অ্যাটাক করে বিলিসি করে শান্ত হয়ে বহি দিয়ক মই মাইন্ড আপ কৰি দিও যাতে দেখাব পাৰো এখন কাটিব লাগে যে দোকান আপনার সম্মুখতে হেৰি আছে পারমিশন লওয়া আছে লৈ যাব হেৰি হোক চকী কিনা পিছলে শেষ কৰি দিও শেষ কৰি দিও ঘুরি কাজিয়া হব ঠিক আছে শাহজাহান কিমান সময় আছে কিবা 22 মিনিট হবনে 25 মিনিট হবনে কি বেশি হবে বেশি 45-50 মিনিট হ্যাঁ ওলাই যাব 50 মিনিট ওলাই যাব তাহলে ওয়াইন্ড আপ করে দিও হ্যাক করে দিও
তুমি যদি সার্কিট হাউস বা বাহিরত বেলে একটা জায়গা দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলাত আমাৰ আজিৰ অৱস্থিতি, আমাৰ নিৰ্বাচন এক্সপ্ৰেছৰ বিভিন্ন লোক ইয়াত গোট খাইছে। আমি অনুষ্ঠানৰ সামৰণি পিনে গৈছো, 10 মিনিটমান আমাৰ সময় আছে। আমি যিসকল লোক উপস্থিত আছে মই সুধিব বিচাৰিম, কেনে প্ৰাৰ্থী বিচাৰিব, কি মন্তব্য দিব সংক্ষেপত। হেল্ল, মই আনোৱাৰুল ইছলাম। হেল্ল, আজি এটা বস্তু ক্লিয়ার হয়েছে, উন্নয়নের নামত কি হয়েছে, বদরুদ্দিন আজমল সাহেব হোজার পরে আই কি করেছে, 3টা টার্ম 15 বছর হ্যাক করে দিছে, আর এতিয়া চামুগুরির পর একজন আই আছে, এখেতে কি করিব, এই কারণে রাইজে সিদ্ধান্ত লৈছে আমাক আর চালানি নালাগে, লোকেল ভোট দিম আমি। আমি মানকাছৰৰ রাইজে সিদ্ধান্ত লৈছো, মানকাছাৰ। আৰু মই আৰু দুই এটা প্ৰত্যুত্তৰ লব বিচাৰিম, হয় যুৱ প্ৰজন্ম, সংক্ষেপত আহি আছে। হয় বিজেপি চৰকাৰে বহুতখিনি উন্নয়ন কৰিছে, আজি আপুনি গাঁৱে ভূঞে চাওক, এটা কেঁচা ৰাস্তা আপুনি নাপাব, বিজেপিৰ সময়ত আমি এইখিনি সুবিধা পাইছো আৰু আগন্তুক দিনক পাম বুলি আমি আশা ৰাখিছো, আৰু এই বেলিও বিজেপি চৰকাৰ হ'ব, আৰু আমাৰ ইয়াৰ পৰা মিত্ৰজোঁটৰ চাচা আর রকিবুল হোসেন একটা সমষ্টির মানুষ, বরমিয়া তো বরমিয়া, ছোটমিয়া তো সমান। আমার নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেদিন প্রধানমন্ত্রী হয়েছে, একটা শব্দ একটা ভাষণত এটাই কথা আছে যে 140 কোটি জনতা আমার পরিবার হয়, কিন্তু এই কথাটা কংগ্রেসের কোন লিডার অনুষ্ঠান সামরিব লাগিব। হে আছিল দক্ষিণ শালমৰা মানকাছাৰবাসীৰ মনৰ কথা, আমাৰ নিৰ্বাচন বিশেষ অনুষ্ঠান, নিৰ্বাচন এক্সপ্ৰেছ, আমাৰ অৱস্থিতি অসমৰ পশ্চিম প্ৰান্তৰ এই সমষ্টিটোত, যিটো সমষ্টি ধুবুৰীৰ লোকসভা সমষ্টিৰ এক প্ৰাণকেন্দ্ৰ, ধুবুৰীবাসীৰ মনৰ কথাৰ বুজ ললো। 7 মে তাৰিখে ধুবুৰীবাসীয়ে নিৰ্বাচনত ভোট প্ৰদান কৰিব আৰু নিজৰ পছন্দৰ প্ৰাৰ্থী, নিজৰ পছন্দৰ প্ৰাৰ্থী তেওঁলোকে নিৰ্বাচিত কৰিব। প্ৰিয় দৰ্শক, ধন্যবাদ জ্ঞাপন কৰিছো, আৰু চাউথ চালমৰা মানকাছাৰবাসী লোকসকল ইয়াত উপস্থিত হোৱাৰ কাৰণে তেওঁলোকক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। প্ৰিয় দৰ্শক, শুভৰাত্ৰি।